ময়মনসিংহে ত্রিশার উপজেলার তিন নং কাছাল ইউনিয়নের জনগণের সেবক হিসেবে কাজ করছেন মোহাম্মদ নোরে আলম সিদ্দিকী এই ইউনিয়নের জনগণের দেয়া বিপুল ভোটের ব্যবধানে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তারুণদীপ্ত মেধাবী সকলের প্রিয় মুখ আলম সিদ্দিকী আলো। তিনি নির্বাচিত হওয়ার পর থেকে সকলের সার্বিক সহযোগিতায় সুন্দরভাবে সরকার ঘোষিত প্রতিটি কার্যক্রমে অংশগ্রহণ করে সফলভাবে সম্পাদন করেছেন অবহেলিত মানুষের সেবা প্রদানের মাধ্যমে এলাকায় ব্যাপক পরিচিতি রয়েছে তার এছাড়াও ইউনিয়নের সাধারণ মানুষের সাথে রয়েছে তার সুসম্পর্ক সে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় চুরি ডাকাতি চিন্তায় অপহরণ বাল্যবি অনেক অংশে হ্রাস পেয়েছে মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগীদের হাত বাড়িয়ে দিতে কৃপণত করেনি কখনো নুর আলম সিদ্দিকী অল্প সময়ের মধ্যে এলাকায় বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজ করে প্রশংসা করেছে আগামী দিনগুলোতে সে সবার সহযোগিতা প্রত্যাশা করছেন রাস্তাঘাট আমি করে যাচ্ছি রাস্তাঘাট এডিবি আছে মসজিদ মাদ্রাসায় দিয়েছে তারপর এল জি কাজও হয়েছে আমাদের গাঁঠাল ইউনিয়নে হত যে চাল বিতরণ হচ্ছে সেগুলো আমরা করে যাচ্ছি বিজিডি বিজিএফ এগুলো দিচ্ছি তার পাশাপাশি বাল্যবিবাহ বন্ধের জন্য একটা কমিটি করেছি তাদেরকে নিয়ে আমরা বাল্যবিবাহ বন্ধ করি এবং প্রচারণা করি যেন বাল্যবিবাহ আমাদের সমাজে না হয় তাছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ইনশাআল্লাহ সাংস্কৃতিকে তাদেরকে সহযোগিতা করি খেলাধুলায় উপস্থিত থাকি সহযোগিতা করি গরিব হতদরিদ্র যারা আছে বিবাহ দিতে পারতেছে না তাদেরকেও আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি যেন এই সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে চেষ্টা করি সহযোগিতা থাকার জন্য সর্বোপরি কাঁঠাল ইউনিয়নের দায়িত্ব পাওয়ার পরে ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আমি ভালো আছি কাঁঠাল ইউনিয়নের আমার জানা মতে কোনো বিশৃঙ্খলা নাই ডাকাতি নাই চুরি ডাকাতি নাই খুন খারাপই নাই ইনশাল্লাহ চেষ্টা করতেছি যে সকলকে নিয়েই সমাজের সামাজিক লোকদেরকে সাথে নিয়েই আমি চেয়ারম্যান হিসাবে তাদের সাথে সবসময় যোগাযোগ মেনটেন করে আমার দায়িত্ব পালন করে যাচ্ছে